জেনেটিক্সটা কি জিনিস? হ্যাঁ, সেটা তো জানো, স্টাডি অফ সাব মাইক্রোস্কোপিক চেঞ্জ ইন ক্রোমোসোম। ম্যাটেরিয়ালটা জানলো, হিউম্যানই হলো ডিএনএ আর ভাইরাস হলো আরএনএ। ক্রোমোসোমটা কি এটা তোমরা অনেক আগে থেকেই জানো, এটা দরকার নেই এটা করার, স্পেস করার। আচ্ছা, হ্যাঁ, নাম্বার অফ ক্রোমোজোম জানো, ফিমেল এ ডাবল এক্স, হ্যাঁ, আর মেল হলো এক্স ওয়াই, 46 ক্রোমোজোম, যেটা অর্গানাইজ থাকে 23 পেয়ারে, এর মধ্যে 22 অটোজোম আর ওয়ান পেয়ার হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমটা কি? এক্স ওয়াই, হ্যাঁ, ক্রোমোজোম নোন অ্যাজ সেক্স ক্রোমোজোম বিকজ অফ দেয়ার ক্রুশিয়াল রোল ইন সেক্স ডিটারমিনেশন। ফিমেল এ ইচ ওভাম ক্যারিজ এক্স ক্রোমোজোম আর মেল এ হলো কি এক্স ওয়াই। তারপর ফাংশন, তারপর হলো ডিএনএ অর্গানাইজেশন। A typical human DNA contains 46 chromosomes, which approximately 1 meter in long. The DNA organization, আমরা mainly কি জানি, একটা DNA structure কি থাকে। প্রথম কি হয়, চারটা স্টেটে একটা DNA organized থাকে, হ্যাঁ, আমরা ওটাকে describe করতে পারি। Formation of histone core প্রথম, তারপর হচ্ছে কি একটা nucleosome, যেটা কিনা আবার packed হয়ে polynucleosome form করবে। Then formation of chromatin, formation of chromosome. ফরমেশন অফ হিস্টোন কোর, এখানে ইউক্যারিওটিক ডিএনএ অ্যাসোসিয়েটেড উইথ টাইটলি বাউন্ড বেসিক প্রোটিন ইজ কলড হিস্টোন। দিজ আর ফাইভ ক্লাসেস অফ হিস্টোন, 1, 2A, 2B, 3, 4। এই হিস্টোন কোরটা কম্পোজড হচ্ছে দুই টু মলিকিউল অফ হিস্টোন, 2A, 2B যেটা আছে সেটাই। তাহলে প্রথমে আমার কি হবে, একটা হিস্টোন কোর ফরমেশন হবে। দেন কি হবে, ফরমেশন অফ নিউক্লিওসোম। একটা ডিএনএ ফরমেশনে প্রথমে আমাদের কি হয়, একটা হিস্টোন কোর হয়। আমি প্রথম হচ্ছে কি ফরমেশন অফ হিস্টোন কোর, তারপর ফরমেশন অফ নিউক্লিওসোম। এটা অলরেডি তোমরা জানো যে একটা হিস্টোন কোরের চারপাশে কিভাবে তোমার আলটিমেটলি অর্গানাইজ হয়ে ওরা নিউক্লিওসোম ফরমেশন করে। দেন ফরমেশন অফ ক্রোমাটিন, দেন ফরমেশন অফ ক্রোমোজোম। আচ্ছা, ডিএনএটা সাধারণত অর্গানাইজ থাকে ক্রোমোজোমে কিভাবে থাকে, এটা একটা কি হয়, একটা র্যাপড নিয়ারলি টুয়াইস, একটা স্ট্রাকচার ফর্মেশন করে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম, আর এটা একটার সাথে আরেকটা দিয়ে অ্যাটাচ থাকে লিঙ্কার ডিএনএ দিয়ে। আর এই যে তোমার পুরো জিনিসটা যে আমার ফর্মেশন হলো, নিউক্লিওসোম প্যাকড হচ্ছে মোর টাইটলি তখন টু ফর্ম পলিনিউক্লিওসোম, আর এরা দেন ফাইনালি অর্গানাইজ ইনটু লুপস, দ্যাট যেটা কিনা তোমার ফাইনাল স্টেজে গিয়ে ক্রোমোজোমের স্ট্রাকচার ফর্মেশন করে। এই ছবিটা দেখো, হিস্টোন কোর কিভাবে তোমার নিউক্লিওসোম কোর ফরমেশন করেছে, এবং লিঙ্কার ডিএনএটা কি হিস্টোন, আর লিঙ্কার ডিএনএটা কার সাথে কার কে কানেক্ট করে, এই ছবিটা দেখো, এটা তোমাদের পিকচার আঁকতে আসে। এটাকে আমরা ডাবল হেলিক্স স্ট্রাকচার করি। তাহলে নিউক্লিও প্রোটিনটা আমাদের দরকার নাই, হিস্টোন তোমরা জানোই কি, এগুলো আর দরকার নেই। এখন চলে আসো, এরপরে আমরা যেটা পড়িয়েছি, আচ্ছা, ডিনেচারেশনটা কিন্তু একটু জানতে হবে, যে তোমরা ডিএনএটাকে আমরা কিভাবে ডিনেচার করি, হ্যাঁ, মেল্টিং অফ ডিএনএ কি, মেল্টিং টেম্পারেচার কি, অ্যানিলিং কি, অ্যানিলিং থেকে একটা লোয়ার টেম্পারেচারে তোমার মেল্টেড স্ট্র্যান্ডসটা কি হবে, রিঅ্যাসোসিয়েটেড, দিস ইজ কল অ্যানিলিং, জোড়া লাগা। ওকে, আচ্ছা, এখন আসো আমরা এরপরে চলে যাই আমাদের যেটা মেইন ইয়েতে আমার কোর্স করা হলো, সেটা হলো চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এরপরে কি পড়েছি, জিন পড়েছি, তাই না? একটা পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন ইজ কল জিন। জিনে তোমার কি থাকে, দুটো পার্ট থাকে, একটা হলো এক্সন ইন্ট্রন, তো এক্সনটাকে আমরা কি বলি, কোডিং সেগমেন্ট, আর ইন্ট্রনটা হচ্ছে নন কোডিং সেগমেন্ট। মানে কোডিং সেগমেন্টে কি হবে, তোমার ইনফরমেশনটা এক্সপ্রেস হবে, নন কোডিং এ তোমার কোনো ইনফরমেশনটা কোড হবে না। আচ্ছা, দেন তোমার কিছু প্রমোটর থাকবে, প্রমোটরের মধ্যে কি কি থাকে সেটা তোমরা অলরেডি জানোই, যে ডাটা বক্স, ডিসি, তারপর ক্যাট, আর এরপর থাকবে একটা টার্মিনেটর। টার্মিনেটরটা কি হবে, এটা টার্মিনেট করবে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা হলো যে প্রসেসিংটা চলবে, এটা যে আমার শেষ হয়ে গেছে সেই জিনিসটাকে সে ইন্ডিকেট করবে। দেন এনহ্যান্সার, এটা জানো তোমার এক্সিলারেট করবে ট্রান্সক্রিপশন। সাইলেন্সারটা হলো সাপ্রেস। আচ্ছা, একটা প্রোক্যারিওটিক জিনে মেনে তাহলে দুটো পার্ট থাকে, একটা হলো স্মল রেগুলেটরি রিজন, আর একটা হচ্ছে কি এ লার্জ প্রোটিন কোডিং সেগমেন্ট থাকবে। আচ্ছা, এরপর আসো জেনোম। জেনোমটা কি, অল দ্য জিনস ক্যারিড বাই এ সেল কল্ড জেনোম, হ্যাঁ, অল দ্য জিনস ক্যারিড বাই এ সেল কল্ড জেনোম। আর সোজা কথা, এটাকে আমরা বলতে পারি একটা টোটাল জেনেটিক মেকআপ অফ এ সেল। জেনোটাইপ কি, জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল কল্ড জেনোটাইপ।
একটা জেনেটিক, যে একটা ইন্ডিভিজুয়ালের তার যে জেনেটিক কনস্টিটিউশন সেটি হচ্ছে জেনোটাইপ। ফেনোটাইপ কি অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল ফিজিওলজিক্যাল বায়োকেমিক্যাল অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইচ রেজাল্টস ফ্রম দি ইন্টারেকশন অফ দি এনভায়রনমেন্ট অ্যান্ড জেনোটাইপ, অর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর এ পার্টিকুলার ক্যারেক্টার অফ ট্রেড। আফ্রিকানরা এরকম কালো আর লম্বা হবে, এটাই ওদের ফেনোটাইপ। আচ্ছা, ক্যারিওটাইপ, ইট ইজ দ্য ক্রোমোজোমাল কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল। যে নর্মাল মেলে আমরা জানি ক্যারিওটাইপিং করলে কি পাওয়া যায়, ক্রোমোজোমাল যে ফিচারটা, নর্মাল মেলে কত হবে, ফিমেলে কত হবে, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলো থেকে এরকম হবে। দেন জেনেটিক কোড, ইট ইজ এ ডিকশনারি দ্যাট আইডেন্টিফাইজ দ্য করেসপন্ডেন্স বিটুইন এ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড বেসিস এন্ড সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে কি হচ্ছে, একটা ট্রিপলেট বেস অর ট্রিপলেট অফ বেস সিকোয়েন্স অফ ডিএনএ নিউক্লিওটাইড দ্যাট কোডস ফর দ্য ভেরিয়াস অ্যামিনো অ্যাসিড ফর প্রোটিন সিনথেসিস। এই যে একটা কোড যাবে, হ্যাঁ, একটা পার্টিকুলার একটা ইনফরমেশন, জেনেটিক কোড ইজ দ্য কালেকশন অফ কোডন স্পেসিফাই একটা অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড কে সেটা মেইনলি এক্সপ্রেস করে। এই কোডটা কি, যেমন আমি ভাত খাই, এটা একটা পুরো একটা ইনফরমেশন, তাই না? তো সেখানে কোড রেবে থাকবে, কোডনও থাকবে। কোডনটা কি হচ্ছে সেটা পরে আমরা আবার যাচ্ছি, তখন বুঝবা। প্রপার্টিস অফ জেনেটিক কোডটা কি হবে, এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি, যেটা আমরা বলছি জেনেটিক কোডটা একটা ইউনিভার্সাল থাকবে স্পেসিফিক ফর জেনেটিক কোড। হ্যাঁ, আর স্পেসিফিসিটিটা কি, জেনেটিক কোড ইজ স্পেসিফিক, স্পেসিফিক কোডন অলওয়েজ কোডস ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড, মানে একটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডের জন্য একটা স্পেসিফিক কোডন থাকবে। এছাড়া আরো কিছু আছে, যেমন ডিজেনারেসি, হ্যাঁ, তারপর হচ্ছে নন ওভারল্যাপিং অর কমালেস, এগুলো হলো তাদের ক্যারেক্টারিস্টিক্স, জেনেটিকের একটা কি কি প্রপার্টিস আর কি। দেন কোডন, কোডনটা কি, এভরি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড অফ এ জেনেটিক কোড কম্পোজড অফ থ্রি নিউক্লিওটাইড বেসিস আর কল্ড কোডন। তাহলে কি হচ্ছে, এই যে একটা জেনেটিক কোড, একটা তিনটা নিউক্লিওটাইড বেসের যে সব মানে ফরমেশন, হ্যাঁ, একটা জেনেটিকে তাহলে তিনটা নিউক্লিওটাইড বেস থাকে, সেটাই হচ্ছে কোডন। Four nucleotide bases are used to produce three base codon and therefore 64 different codon taking three at a time. So codon ke tarinda amar dui bhage bhag kora hocche, ekta hocche ki categories kora hocche, ekta hocche sense codon, ekta hocche non sense codon. Sense codon ta ki, there are 61 sense codon which representing one or more amino acid carry on protein synthesis. And non sense codon jeta, there are three nonsense codons which do not sense any amino acid and used to terminate protein synthesis. এই তিনটা আমার জানতে হবে, নামটা একটু জেনে রাখো, এগুলো কি করবে, এগুলো টার্মিনেট, হ্যাঁ, এটা কোনো সেন্স ক্যারি করে না, এটা তোমার টার্মিনেট করবে প্রোটিন সিনথেসিস। তাহলে আমাদের কোডন কয় ধরনের, দুটো গ্রুপ, সেন্স কোডন, নন সেন্স কোডন। আচ্ছা, একটা হচ্ছে এন্টিকোডন, সিকোয়েন্স অফ থ্রি বেসিস ইন ট্রান্সফার আরএনএ দ্যাট রিকগনাইজ স্পেসিফিক কোডন অন মেসেঞ্জার আরএনএ ইজ কল্ড এন্টিকোডন। ইন্টিকোডন অফ এটা হলো যে অপোজিট, ও এটাকে কি করবে, রিকগনাইজ করবে, হ্যাঁ, এটা ফাংশন টু মেক অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, স্পেসিফিক লোকেশন অফ জিন ইন স্পেসিফিক ক্রোমোজোম, অ্যালিলিক জিন প্রেজেন্ট ইন হোমোলোগাস লোকাই। আচ্ছা, এই কথাগুলো আমার মনে হয় তোমরা বুঝছো, আমি যখন ক্লাসে বলছি তখন ডিসক্রিপশন দিচ্ছি, এখন আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। আচ্ছা, হোমোজাইনাস, হোমো কথাটা হইলো কি, আইডেন্টিক্যাল, টু আইডেন্টিক্যাল জিন অ্যাট এ ডেফিনিট হোমোলোগাস লোকাই, এটারও কি হচ্ছে, হেটারো কথাটার মানে কিন্তু দুই রকম, টু ডিফারেন্ট জিন এট এ ডেফিনিট হোমোলোগাস লোকাই। ট্রেট মানে কি, জিন ডিটারমাইন্ড ইনহেরিটেড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকস, জিন সিঙ্গেল জিন ট্রেট, পলিজেনিক ট্রেট, দুই ধরনের। ডমিনেন্ট কি, ডিফেক্টিভ জিনস কাম ফ্রম আইদার ফাদার অর ফাদার এক্সপ্রেসিং জিন, মানে যখন আমরা ধরে নিব যে যে কোনো একজনের একটা জিন প্রমিনেন্টলি কাজ করতেছে, দেন ইট ইজ হোমোজাইনাস, ডমিনেন্ট। আর রিসেসিভ কি, ডিফেক্টিভ জিনস কাম ফ্রম বোথ মাদার এন্ড ফাদার, ইট ইজ হোমোজাইগাস। আচ্ছা, মিউটেশনটা কি, ইট ইজ দ্য পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। কজ কি, এরর ইন রিপ্লিকেশন, এক্সাম্পল মিসপেয়ারিং অফ বেসিস, তারপর হলো মিউটেশন, দেন ইরেডিয়েশন, ই এক্সরে, আল্ট্রাভায়োলেট রে, গামা রে। তাহলে মিউটেশনটা কি হবে, এটা একটা পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। এটা কি কি কারণ হতে পারে, রিপ্লিকেশনের কোনো প্রবলেম হলে, তারপর কোনো মিউটেশন, দেন ইরেডিয়েশন, এগুলোতে। আচ্ছা, এখানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে টাইপ কি মিউটেশনের, এটা ডিটিনও আসে, ভাইবাতেও আসে, জেনোমিক মিউটেশন, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অল্টারনেশন অফ নাম্বার অফ ক্রোমোজোম ডিউ টু লস
অর গেইন অফ টোটাল ক্রোমোজোম, যদি নাম্বারে কোনো সমস্যা হয় তখন সেটা হচ্ছে জেনোমিক মিউটেশন, কম বা বেশির জন্য। এরপর হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মাইক্রোস্কোপিকলি গ্রস স্ট্রাকচারাল চেঞ্জ অফ ক্রোমোজোম, স্ট্রাকচারে যদি কোনো চেঞ্জ চলে আসে। হ্যাঁ, এর মধ্যে কতগুলো আছে ছবি তোমরা দেখলেই বুঝবা না, এক্সাম্পল যেগুলো আছে। তারপর জিন মিউটেশন, জিন মিউটেশন ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সাব মাইক্রোস্কোপিক অল্টারনেশন অফ ওয়ান অর ফিউ নাম্বার বেসিস, এখানে ফোর টাইপ অফ জিন মিউটেশন। হ্যাঁ, এটা হলো সাব মাইক্রোস্কোপিক চেঞ্জ, ফোর টাইপস অফ জিন মিউটেশন। একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন, ডিলেশন অর ইনসার্শন অফ থ্রি অ্যান্ড মাল্টিপল অফ থ্রি বেসিস, দেন আনস্টেবল ডাইনামিক অ্যান্ড ট্রিপলেট রিপিট এক্সপানশন। আচ্ছা, এগুলো হলো চার ধরনের জিন মিউটেশন। পয়েন্ট মিউটেশন কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সিঙ্গেল বেস অল্টারনেশন বাই অ্যানাদার বেস, একটা সোজা কথা যে একটা বেস দিয়ে আরেকটা বেসের অল্টারনেশন। ফাংশনাল কনসিকোয়েন্স অফ পয়েন্ট মিউটেশন কি ধরনের? একটা হলো কি সাইলেন্ট মিউটেশন, এখানে নিউ কোডন যেটা ফর্ম হবে বেস সাবস্টিটিউশন, এটা সেম অ্যামাইনো অ্যাসিড দিয়ে। হ্যাঁ, সেম অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, মিসেলেনাস কি? এখানে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে তোমার বেস সাবস্টিটিউট হবে, ওটা ছিল সেম, এটা হলো ডিফারেন্ট, এটা হলো মিসেন্স মিউটেশন। তারপর হচ্ছে কি ননসেন্স মিউটেশন, ননসেন্সটা কি, এটা নিউ কোডন যেটা ফর্ম হবে এটা আলটিমেটলি তোমার সাবস্টিটিউট হচ্ছে স্টপ কোডন দিয়ে। তাহলে তিন ধরনের। এরপর আসছে কি ফ্রেম শিফট মিউটেশন, ফ্রেম শিফট কি, এটা হলো ডিলেশন অর ইনসার্শন অফ টু অর মোর দেন টু বাট নট থ্রি অর মাল্টিপল অফ থ্রি বেসিস। হ্যাঁ, তিনটার বেশি না। তাহলে আমরা এখানে পয়েন্ট মিউটেশন, ওটার মধ্যে তিনটা ভাগ, দেন ফ্রেম শেপ মিউটেশন, তারপরে আসতেছে কি হচ্ছে দেখো ডিলেশন এবং ইনসার্শন খুব সুন্দরভাবে বুঝাচ্ছে যে আরো চিহ্ন দিয়ে কিভাবে ঢুকে গেছে। হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা। তারপর হচ্ছে ট্রিপলেট রিপিট মিউটেশন, হিয়ার এ নর্মাল জিন ইজ এক্সপান্ডেড বাই সাকসেসিভ এডিশন অফ থ্রি নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন ট্যান্ডেম ফ্যাশন ইনভলভিং কোডিং অ্যান্ড নন কোডিং ডিজাইন অফ ইটস জিন। এখানে কি হচ্ছে তোমার একটা নর্মাল জিনটা এক্সপানশন হচ্ছে, এখানে কিছু অ্যাড হচ্ছে, অ্যাড হওয়াতে জিনিসটা কি হচ্ছে সাকসেসিভ অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন হয়ে তোমার কোডিং এবং নন কোডিং ডিজাইনে তোমার ট্যান্ডমলি একটা ট্যান্ডম ফ্যাশন। হ্যাঁ, রিপিটেড দিয়ে আসছে, রিপিটেড দিয়ে এসে জিনিসটাকে কি করতেছে জিনটাকে বাল্কি করে দিচ্ছে। তাহলে আমার মিউটেশন গেল চার ধরনের, বোঝা গেল চার ধরনের মিউটেশন। হ্যাঁ, এটা কিন্তু রিটার্নও আসে ভাইবাতেও আসে। এরপর আসো কি হাইব্রিডাইজেশন, প্রসেস অফ সিনথেসিস অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দুটো কমপ্লিমেন্টারি নিউক্লিয়ার চেঞ্জ থেকে, এটা হলো জিন ম্যাপিং এর জন্য। আচ্ছা, প্লাজমিড কি, এটা হলো এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অফ ব্যাকটেরিয়া, এটার ফাংশন কি, এটা ভেক্টর হিসেবে ক্লাস করে। ভেক্টরটা কি, ভেক্টরটা হলো একটা ডিএনএ মলিকিউল টু হুইচ টার্গেট ডিএনএ সেগমেন্ট অফ ক্লোন ইজ জয়েন্ট। প্রোবটা কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ লেভেল উইথ রেডিও আইসোটোপ, প্রোবটা হলো আইডেন্টিফিকেশনের জন্য, এটা সার্চিং এন্ড আইডেন্টিফিকেশন অফ কমপ্লিমেন্টারি ডিএনএ। আচ্ছা, রেস্ট্রিকশন ইন্ডো নিউক্লিয়াস কি, দিস আর দ্য ব্যাকটেরিয়াল এনজাইম দ্যাট কজেস ক্লিভেজ অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ টু মেক স্মলার ম্যানেজেবল ফ্র্যাগমেন্ট, এটা ভেঙে ফেলে ডিএনএ কে একটা স্পেসিফিক সেগমেন্টে ভেঙে ফেলে। আর এগুলো রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, ইট ইস দ্য ইনহেরিটেড ডিফারেন্ট ইন দ্য প্যাটার্ন অফ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট, এটা ছোট ছোট যে ডিফারেন্ট লেন্থ হয়ে যায় তো স্লাইট ভ্যারিয়েশন অফ ডিএনএ জন্য সেটাই। আচ্ছা, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলোকে কেন এই জিনিসগুলো, এগুলো মেইনলি ফিঙ্গারপ্রিন্ট আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য। এটা পরে আসলে আমরা দেখবো। যেমন ভিএনটি এটা কি, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, ট্যান্ডেম রিপিটস আর শর্ট ডিএনএ সিকোয়েন্স রিপিটেড ওভার অ্যান্ড ওভার ইন ট্যান্ডেম অ্যারেঞ্জমেন্ট, নাম্বার অফ রিপিটেশন অফ দিস শর্ট ডিএনএ সিকোয়েন্স শোজ ভ্যারিয়েশন অ্যামাং ইন্ডিভিজুয়াল, দিস হাইপার ভ্যারিয়েবিলিটি অফ রিপিট নাম্বার ইজ কল্ড ভিএনটিআর। যখন আমরা এটাকে কি করবো সিকোয়েন্সটা বের করবো তখন দেখবো কি রিপিটেডলি একটা একটা মানে ওদের একটা ইন্ডিভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট আছে যেটা কিনা পার্সন টু পার্সন ভ্যারি করে, তো যার জন্য ভ্যারি করাতে আমরা কি করি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমারটার সাথে তোমারটা কখনো মিলবে না, খুব সোজা কথা। হ্যাঁ, তাহলে এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস, হ্যাঁ, আর ছাড়াও আরো কিছু টার্ম আছে ওগুলো আইডেন্টিফাই করার জন্য লাগে। এরপর আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকমেন্ড ডিএনএ টেকনোলজিটা কি, জেনেটিক ম্যানিপুলেশন আইসোলেশন এন্ড ক্লোনিং আর কালেক্টিভ জিনোমস, এটাই
প্রথমে আমরা কি ম্যানিপুলেট করবো, দেন আইসোলেট করবো, তারপর ক্লোনিং করবো। এই পুরো প্রসেসটাই কি হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখানে কিন্তু অনেকে একটু ভুল করে ফেলে, ক্লোনিংটাকে কিন্তু সঙ্গে আনে না, এটা একটু খেয়াল করো তোমরা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিন্তু ক্লোনিংটা আসবে, হ্যাঁ, এই ম্যানিপুলেশন, আইসোলেশন এবং ক্লোনিং একসাথে কালেক্টিভলি। এখানে আমার কি হচ্ছে, এখানে মেনলি হলে কি, আইসোলেট করব আমার স্পেসিফিক ডিএনএ সেগমেন্টকে, হ্যাঁ, দেন আমরা একটা ভেক্টর সিলেক্ট করব, ভেক্টরটা দেন আমরা কি করব, ভেক্টর তোমার ওই টার্গেট ডিএনএ যেটা সেটার সাথে লাইগেট হবে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে, যার জন্য কনস্ট্রাকশন অফ রিকম্বিনেন্ট আর প্রাইমারি ডিএনএ। তারপর আমরা কি করব, ক্লোনিং এ চলে যাব। ক্লোনিং এ তোমার কি হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ ইন্ট্রোডিউসড ইনটু দা হোস্ট সেল অল ব্যাকটেরিয়া বাই ভাইরাল ইনফেকশন। As the host cell multiplies, it permits amplification of recombinant DNA of vector, lysis of bacteria. ওটা ভেঙে যাবে, তারপর কি হচ্ছে, প্লাজমিডটা কাট করবে উইথ রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, যেন মেনি মেনি কপি অফ ডিএনএ অফ ইন্টারেস্ট আসবে। ছবিটা দেখো, এই যে ডিএনএ অফ ইন্টারেস্ট, এখানে কি হচ্ছে, ফ্র্যাগমেন্ট হচ্ছে এখানে যেটা কি, দিয়ে এটাই যে দেখো, এই যে ভাগ্যে হচ্ছে এটা খুব সুন্দর করে সিঁড়ির মতো করে, এই স্টিকি এন্ড আর কি, হ্যাঁ স্টিকি এন্ড দেখো, ওই করসপন্ডিং এমন ভাবে ভাগ হবে যে বেস সিকোয়েন্সটা একটার সাথে একটা খুব সুন্দর ভাবে জোড়া লাগবে। আচ্ছা, দেন পরবর্তী স্টেপে আসো, যে আমরা ওই ছবিটা তো আসো, এটা তো হলো অ্যাম্পলিফিকেশন, যে কেন আমরা এটা করি। হ্যাঁ, এখানে মেনলি হলো আমরা কোনো জেনেটিক ডিজিজ, হ্যাঁ, জিন থেরাপি, আমরা মোটর কথা অ্যাম্পলিফাই করে আমরা জিনিসটা দেখি। আচ্ছা, তারপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টা কি বলতেছে, ডিএনএ কনস্ট্রাক্টেড বাই কম্বিনেশন অফ ডিফারেন্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ডিফারেন্ট সোর্স। এখানে দেখো আমরা যখন ক্লোনিং এর এই প্রসেসটা পড়তে যাব তখন দেখবা, ক্লোনিং টা কি, ডিএনএ ক্লোনিং এ ইট ইজ দ্য প্রসেস অফ জেনারেশন অফ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল মলিকুলার সেলস ফ্রম এ স্পেসিফিক ডিএনএ সেগমেন্ট। একটা সেগমেন্ট থেকে আমি অনেকগুলো কি করব, অনেকগুলো একই আইডেন্টিক্যাল সেল তৈরি করব। টাইপস কি, ইট ইজ টু টাইপস, বায়োলজিক্যাল ক্লোনিং, আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ক্লোনিং। বায়োলজিক্যালটা ক্লোনিংটা হচ্ছে ন্যাচারাল, আর আর্টিফিশিয়াল যেটা এটাই হলো পিসিআর। তাহলে ডিএনএ ক্লোনিং এর মধ্যেই কিন্তু দুই ধরনের, একটা বায়োলজিক্যাল ক্লোনিং আর একটা হলো আর্টিফিশিয়াল যেটাকে বলা হয় পিসিআর। এখানে দেখো আমরা কি করি, আইসোলেশন অফ টার্গেট ডিএনএ টু বি ক্লোন, তারপর সেই টার্গেট ডিএনএ কে আমরা ভাঙতেছি এনজাইম দিয়ে, ভেক্টর সিলেক্ট করতেছি, ভেক্টর ডিএনএটা এবং টার্গেট ডিএনএটা লাইগেট করতেছে, দেন এটা কি তৈরি হলো তখন, রিকম্বিনেন্ট ডিএনএ, এটা তখন প্রোডিউস করতেছে, ইন্ট্রোডিউস করছে হোস্ট সেলে বাই ভাইরাল ইনফেকশন, সেখানে ওটা মাল্টিপ্লাই করতেছে। মাল্টিপ্লাই করার পর আলটিমেটলি কি হচ্ছে, ব্যাকটেরিয়া বাই ইউজিং অ্যান্টিবায়োটিক টু ইজ দেয়ার সেন্সিটিভ, এবং প্লাজমিডটা আলটিমেটলি আইসোলেটেড হয়ে যাচ্ছে। এখানে ভেক্টর হিসেবে প্লাজমিড কাজ করে, এই যে দেখো এখানে খুব সুন্দর, এই যে প্লাজমিডটা এখানে দেখো কাটেন্ড এটা আসলো, এসে ডিএনএ লাইগেজ, তারপর হাইব্রিড, তারপর দেখো ভেক্টর সেলে গেল, গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে দেখো যে তিনটে আসলো, তারপর আলটিমেটলি কি করলো, ও প্লাজমিডটা কিন্তু কাট অফ হয়ে এই যে বের হয়ে গেল, আর এটার একটা অনেকগুলো কি হলো, ভাইরাল ইনফেকশন এর মাধ্যমে মাল্টিপ্লিকেশন এর মাধ্যমে অনেকগুলো সেল তৈরি হলো। ওটা হলো আমরা মেইন মানে ক্লোনিং এর যেটা মূল থিম। দেন পিসিআর, পিসিআর টা কি আমরা বললাম, ওটা হলো আর্টিফিশিয়াল, যেটা পিসিআর টা তোমার পরীক্ষায় খুব আসে, মানে ও সবই আসে, মানে এটাও আসে, ইট ইজ দ্য লেস্ট টেস্টিভ মেথড ফর অ্যাম্প্লিফিকেশন অফ টার্গেট ডিএনএ সিকোয়েন্স। হ্যাঁ, এখানে ডিএনএ পলিমারেজ এনজাইমটা থাকে, টার্গেট ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড ডিএনএ পলিমারেজ, এখানে রিকোয়ারমেন্ট যা যা লাগে। এটা স্টেপ কি, ওই একই আইসোলেশন অফ টার্গেট ডিএনএ দ্যাট টু বি ক্লোন, তারপর ছিল দুটো প্রাইমার লাগবে, দেন ডিনেচারেশন অফ ডাবল স্ট্র্যান্ডেড টার্গেট ডিএনএ, টার্গেট ডিএনএ থেকে আমার কি হবে, দ্য কাউস ডিনেচারেশন অফ ডাবল স্ট্র্যান্ডেড টার্গেট ডিএনএ ইনটু দুটা সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ডেড করবে, দেন অ্যানিলিং অফ টু প্রাইমার, দেন চেইন এক্সটেনশন, দেন স্টেপ 3 4 5 কন্টিনিউ ওয়ান সাইকেল অফ পিসিআর, ইট ইজ রিপিটেড এগেইন এগেইন, দেন ডিএনএ অ্যাম্পলিফিকেশন অকার। আচ্ছা, এখানে প্রসেসিংটা একটু তোমার ওটা থেকে একটু ডিফারেন্ট, বেসিক্যালি পিসিআর হ্যাজ দ্য ফলোইং 3 স্টেপস, প্রথমে ডিনেচার করব, দেন অ্যানিলিন করব প্রাইমার টু টার্গেট ডিএনএ, দেন এলংগেশন অফ প্রাইমার টু ফর্ম কমপ্লিমেন্টারি ডিএনএ, এটা 3টা স্টেজ। আচ্ছা, এই অ্যাডভান্টেজ এই খুব, এবার যেহেতু আমরা খুব পিসিআর করতেছি, হ্যাঁ, ওই যে ইয়েতে পিসিআর তো সবসময় লাগে সব কিছুতেই, তো পিসিআরটা কিন্তু তোমরা রুটিনে খুব বেশি আসে, হ্যাঁ, তোমার এই
স্টেপটা পুরাটা এই যে জেনে রেখো যে স্টেপটা কি। হ্যাঁ, কয়েকটা স্টেপ হচ্ছে, প্রথমে আইসোলেট করে তারপর আমরা প্রাইমার, দেন ডিনেচার করবো, দেন অ্যানিলিন করবো, দুটো প্রাইমার, তারপর চেইন এক্সটেনশন, দেন হলো ওটা একসাথে করে 225 সাইক্লিক ডিএনএ অ্যামপ্লিফিকেশন করবো। আর বেসিক্যালি পিসিআর এ তোমার তাহলে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপটা মেনলি খুব ইম্পর্টেন্ট। ডিএনএচার করবো, দেন অ্যানিলিন করবো প্রাইমার টু টার্গেট ডিএনএ, দেন এলঙ্গেশন অফ প্রাইমার টু ফর্ম কমপ্লিমেন্টারি ডিএনএ। মেইন হচ্ছে আমার এই তিনটা টার্গেট। অ্যাডভান্টেজ কি? স্পেসিফিক, সেন্সিটিভ। আর এটার অ্যাপ্লিকেশন কি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন এটা হলো ডায়াগনোস্টিক ইউজের জন্য, মেইনলি ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ। হ্যাঁ, এছাড়া প্যারেন্টাল ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ, ক্যান্সার ডিটেকশন, আর এছাড়া ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, প্যাটার্নিটি টেস্টিং, হরমোন, প্রোটিন, ভ্যাকসিন, এগুলো তৈরির জন্য অনেক সময় লাগে। আমার মনে হয় এর চেয়ে বেশি আর আমাদের এখানে কিছু নাই। কি আর ও আছে ম্যানগুলসের, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, রিপ্লিকেশন টিপ্লিকেশন তো তোমাদের আগে পড়াইছি, এটা আর আপনি বলার দরকার নেই। মেইনলি এই জিনিসগুলোই তোমাদের একটু বেশি দরকার ছিল। আচ্ছা, পিসিআর, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এটা কিন্তু খুব আসে ক্লোনিং এ। হ্যাঁ, ক্লোনিং এ এটাই তোমার এই জিনিসটা খুব, যে ন্যাচারাল এবং ক্লোনিং এ দুইটা, আর্টিফিশিয়াল যেটা ন্যাচারাল, বায়োলজিক্যাল যেটা আমরা সেটাই হচ্ছে সেল বেস ক্লোনিং প্রসেস, আর যেটা তোমার আর্টিফিশিয়াল ও পিসিআর সেটাই হচ্ছে সেল ফ্রি, এবং এটা টেস্টিভ প্রসেস। হ্যাঁ, এটা মনে রাখবে, এই দুটো ডিফারেন্সটা একটু জিজ্ঞেস করে পরীক্ষায়। দেন তারপর তোমাদের প্রসিডিউর আর স্টেপ গুলো জানতে চাইবে। আর এখানে এরপরে আমাদের আর তেমন কিছু নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে রিপ্লিকেশন, এটা তোমরা আগেই পড়ছো। রিপ্লিকেশনটা কি? এটা ডিএনএ সিকোয়েন্সের যেটা আসে সেটাই, কিভাবে আসে। আমার মনে হয় এটা খুব একটা দরকার আছে। এখানে স্টেপস অফ রিপ্লিকেশন কি, ইনিশিয়েশন, দেন এলঙ্গেশন, ও গাজাকি ফ্র্যাগমেন্ট কি, হ্যাঁ এগুলো একটু জানতে হবে। টার্মিনেশন, এই যে এই ছবিটা জানলে অনেক কিছু জানা হয়ে যায়, যে রেপ্লিকেশন পর কাকে বলে, ডিএনএ লিগেজের ইয়ে কি, এসএসবি প্রোটিনের কাজটা কি। হ্যাঁ, তারপর থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম ডিরেকশন, অথবা ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম কেন আসতেছে, লিগিং স্ট্যান্ডার্ড কাকে বলে, ল্যাগিং স্ট্যান্ড কাকে বলে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কাকে বলে, এই জিনিসগুলি পরীক্ষা জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এই ছবিটা করলে তোমাদের কাছে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা খুব ভালো করে দেখবা, এটা মনে রাখবা, তাহলে স্টেপ বাই স্টেপ দেখবা পুরাটাই তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। পারপাস অফ রিপ্লিকেশন কি, লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, এটা তো দেখাইলেন মোটামুটি। তাহলে তোমাদের মোটামুটি জেনেটিক্স পড়া শেষ, তো এই এই প্রশ্ন নিয়ে তোমাদের এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ আর হচ্ছে তোমার পিসিআর। পিসিআর আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মেনলি হলো স্টেপ গুলো খুব ইম্পর্টেন্ট। তো তুমি স্টেপ গুলো মনে রাখার চেষ্টা করবা, স্টেপ গুলো জানা থাকলে তারপর আমার মনে হয় খুব একটা কঠিন হবে না।